হ্যালো ফ্রেন্ডস, লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ফেসবুক সংক্রান্ত একটা বিরাট গোপন হিডেন ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটা আশা করি সবাই জানেন না। ফেসবুক তো সবাই ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় দরকার হয়ে পড়ে যে অযথা কোনো এক ব্যক্তি আপনাকে ফেসবুকে হয়তো ট্যাগ করে ফেলছে, বা হয়তো আপনার অজান্তেই কোনো এক ব্যক্তি আপনার ফেসবুকে ফ্রেন্ড হয়ে গেছে, বা আপনি হয়তো ইচ্ছা করে ফ্রেন্ড করেছিলেন, এখন হয়তো আপনাকে ফ্রেন্ড রাখতে মন যাচ্ছে না, আপনি হয়তো আনফ্রেন্ড করছেন, তা সত্ত্বেও কিন্তু আপনাকে নজর রাখছে বা আপনাকে সার্চ করছে। আপনি চাইলে কিন্তু তাকে কীভাবে ব্লক করবেন, চিরতরে ব্লক করে দেবেন, এমনকি তিনি চেষ্টা করলেও আপনাকে ফেসবুকে সার্চ করেও আপনাকে খুঁজে পাবেন না, সেই ব্যাপারটা কিন্তু আমি আপনার কাছে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। কীভাবে আপনি কোনো এক পার্টিকুলার ব্যক্তিকে কিন্তু আপনি ফেসবুক থেকে ব্লক করে দেবেন, এমনকি সে চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও ফেসবুকে আপনার নাম সার্চ করে বা যে কোনো উপায়ে আপনাকে কিন্তু ফেসবুকে কোনো মতেই খুঁজে পাবে না। অপশানটা কীভাবে আপনি তাকে ব্লক করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ফেসবুক লাইট ইউজ করেন বা ফেসবুক অ্যাপ ইউজ করেন, বা আপনি ডেস্কটপ থেকে বা কোনো গুগল ব্রাউজার থেকে যে কোনো জায়গা থেকে আপনি ফেসবুক লগ ইন করলেন, আমি ফেসবুক অ্যাপ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই প্রসেস, সেম প্রসেস। প্রথমে আপনি ডান সাইডে যে তিনটা দাগ রয়েছে ফেসবুকের, সেখানে আমি ক্লিক করে ঢুকবো। এখানে ঢুকে যাওয়ার পরে কিন্তু একটু নিচের দিকে দেখুন, এই প্রথমের দিকে দ্বিতীয় নাম্বার আছে ফাইন্ড ফ্রেন্ডস, বা লাইটে থাকলে দেখবেন শুধু ফ্রেন্ডস অপশন থাকবে, সেক্ষেত্রে ফাইন্ড ফ্রেন্ডস অপশানে ঢুকবো, বা লাইট থেকে হলে ফ্রেন্ডস অপশানে ঢুকবো। ফাইন্ড ফ্রেন্ডস অপশানে ঢুকলাম, ফাইন্ড ফ্রেন্ডস অপশানে ঢোকার পরে কিন্তু এখানে উপরে ডান দিকে দেখুন অল ফ্রেন্ডস আছে, এই অল ফ্রেন্ডস অপশানে ঢুকবো। অর্থাৎ এখানে আমি ক্লিক করে দেখতে পাবো যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কতজন ফ্রেন্ডস আছে, সেই ফ্রেন্ড লিস্টটা দেখতে পাবো। সেক্ষেত্রে কিন্তু আমি আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবার নাম দেখতে পাচ্ছি, আপনারাও আপনাদের ফ্রেন্ডসের নাম দেখতে পারেন, কতজন আপনার ফ্রেন্ড হয়ে আছে ফেসবুকে দেখতে পাবেন। এখানে এই যে এগুলো হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড। সেক্ষেত্রে কিন্তু আমি চিরতরে ব্লক করব কাকে, এই যে দেখতে পাচ্ছেন সবার নিচে রয়েছে শান্তনু দাস, একে কিন্তু আমি ফেসবুক থেকে ব্লক করে দেবো। সেক্ষেত্রে কিন্তু ডান সাইডে দেখুন এখানে থ্রি ডট রয়েছে, তিনটার নামটার ডান সাইডে তিনটা ডট রয়েছে, ফেসবুক লাইটেও ক্ষেত্রেও সেম প্রসেস, নামটার পাশে তিনটা ডট রয়েছে, তিনটা ডটে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে রয়েছে অনেকগুলো অপশান, শান্তনু দাসের পরে নিচে লেখা রয়েছে মেসেজ শান্তনু, আনফলো শান্তনু, ব্লক শান্তনু, আনফ্রেন্ড শান্তনু। সেক্ষেত্রে কিন্তু আমি যদি এই নিচের আনফ্রেন্ড শান্তনু করি, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট থেকে সে আনফ্রেন্ড হয়ে গেল মানলাম, কিন্তু আনফ্রেন্ড হওয়ার পরেও তো সে কিন্তু আমাকে ফেসবুকে সার্চ করে আমার ছবি ভিডিও বা আমার টাইম লাইন ফটো সব কিছু তো দেখতে পাবে। সেক্ষেত্রে আনফ্রেন্ড করলে জাস্ট আনফ্রেন্ড হলো, তারপরে উপরের দিকে আনফলো আছে, আনফলো করলে আমার সেটা আনফলো হলো, তাও কিন্তু সেটা ফ্রেন্ড রয়ে গেল। কিন্তু এই যে মাঝখানে নিচের দিকে রয়েছে ব্লক শান্তনু, সেক্ষেত্রে কিন্তু সে চেষ্টা করলেও আমাকে কিন্তু ফেসবুক থেকে খুঁজে পাবে না, আমি যদি ব্লক শান্তনু করে ব্লক শান্তনু অপশানে ট্যাপ করলাম। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক শান্তনু দাস, এখানে কিন্তু ক্যান্সেল আর ব্লক, এই ব্লক অপশানটায় ক্লিক করব। ব্লক অপশানে ক্লিক করার পরে দেখুন আমার ফ্রেন্ড লিস্ট থেকে সে উড়ে গেছে, এমনকি সে ব্লক হয়ে গেছে, চিরতরে কিন্তু সে ব্লক হয়ে গেল। সে শান্তনু দাস যদি আমাকে চেষ্টা করে যে সারা জীবনেও আমাকে কিন্তু ফেসবুকে আমার নামটা সার্চ করে কিন্তু আমাকে খুঁজে পাবে না, সেই শান্তনু দাস ফেসবুক অ্যাকাউন্ট থেকে, অন্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে সার্চ করে কিন্তু আমাকে খুঁজে পাবে। সেক্ষেত্রে কিন্তু কাউকে যদি ব্লক করতে হয় আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন, সে চিরতরে কিন্তু আপনার কাছ থেকে ব্লক হয়ে গেল, আপনাকে খুঁজে পাবে না। এটা হচ্ছে ফেসবুকের একটা ব্লক করার অপশান। আশা করি আপনারা অনেক অসুবিধায় ছিলেন, অনেকেই এই ব্যাপারটা জানার জন্য আমাকে অনেকজন কমেন্ট করেছিলেন যে দাদা ফেসবুক ব্লক কীভাবে করতে হয় আপনি একটু হালকা করে টিপসটা দেখিয়ে দেন। আমি তার জন্যই সবার উপকারের জন্য কিন্তু এই ব্লক অপশানটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম কীভাবে ব্লক করবেন। তো ফেসবুক সংক্রান্ত, হোয়াটসঅ্যাপ সংক্রান্ত, এমনকি বিভিন্ন টেকনোলজি বা আর্নিং, ইউটিউব সমস্ত বিষয়ক কিন্তু হেল্পফুল টিপস দেওয়ার জন্য আমাদের লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের একটি নেক্সট হেল্পফুল ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।